হ্যালো, HTML এর পার্ট 9 এ আমরা জানব হচ্ছে ফর্ম এন্ড ফাইল প্যাথ সম্পর্কে। অনেকের একটু কনফিউশন থাকে ফর্ম মানে, আমরা গত পর্বে যখন মাস্টারিং কোর্স করেছিলাম ফর্মের কি কয়েকটা বিষয় স্কিপ করে গিয়েছিলাম আমি আনফর্চুনেটলি। তাহলে এখন আমরা ফাইল প্যাথ সম্পর্কে জানব। ফাইল প্যাথ অনেকের কাছে একটা কমপ্লেক্স হয়ে যায় কারণ বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে, এজন্য আমরা ফাইল প্যাথ সম্পর্কে ডিটেল আলোচনা করবো আজকে। তাহলে কোডিং পার্টে চলে যাচ্ছে। ওকে, সবাই অ্যাটম এডিটর ওপেন করে নেন। এখানে ইনপুট ফিল্ড অনেকগুলো হয়ে গেছে, এটা চাইলে এখান থেকে বিউটিফাই করলে আর একটু সুন্দর লাগবে। বিউটিফাই করার ফলে একটু সুন্দর লাগবে। এখানে ইনপুটের ভিতরে যতগুলো, অর্থাৎ ফর্মের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমি কী করে দিলাম, ব্যাক স্পেস করে ডিলিট করে দিলাম। তাহলে ফর্মের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে মেথড। মেথডটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে গেট মেথড আর একটা হচ্ছে পোস্ট মেথড। কন্ট্রোল জেড অ্যাপ্লাই করে যদি আমি যদি ইনপুট ফর্ম সবগুলো নিয়ে আসি, কিছু না দেওয়ার মানে হচ্ছে গেট মেথড। এখানে ফর্মটা একটু দেখবো, এখানে কিছু একটা লিখে যদি আমি যদি সাবমিট করি, সাবমিটের সাথে সাথে এখানে একটু খেয়াল করবেন, দেখুন এখানে সাবমিট করার সাথে সাথে সাবমিট করলে এখানে সবগুলো ডেটা কী করতেছে, শুরু করতেছে। এখানে সবগুলো কেটে দিলাম এন্টার। এখন এই ইনপুট ফর্মে আমি কিছু একটা লিখলাম, ধরেন এখানেও কিছু একটা লিখলাম, সব জায়গায় কিছু লিখলাম সাবমিট। আচ্ছা, এখানে ইমেল না লিখলে হবে না, ভ্যালিডেশন। ওকে, লিখলাম, এখন সাবমিট দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কি হলো, সবগুলো ডেটা শুরু করতেছে। কেন? গেট মেথড। গেট মেথডের সাহায্যে যদি আমরা কোনো ডেটাকে সাবমিট করি, ডেটাগুলো পার হবে, এই সাবমিট হবে এই লিঙ্ক দ্বারা। ওকে, আর যদি এই এখানে মেথড কিছু না দেওয়ার কারণে গেট মেথড হিসেবে অ্যাপ্লাই করতেছে মেথড। ওকে, কিছু না দেয়া মানে গেট, আর যদি পোস্ট মেথড যদি দিই, এখন যদি আমি সাবমিট করি, খেয়াল করুন পোস্ট মেথড দিয়ে যদি সাবমিট করি, পোস্ট মেথড দিয়ে যদি সাবমিট করি, এগুলো সবগুলো আমি ব্যাক স্পেস করে দিচ্ছি, আবার কেটে দিচ্ছি। পোস্ট মেথড দিয়ে যদি সাবমিট করে, তাহলে ওখানে লিঙ্কে কিছু আসবে না, এখানে কিছু না কিছু লিখলাম আমি অল্প, সাবমিট দিলাম, সাবমিট হইলো, কিন্তু কি এখানে কি কোনো ডেটা আসতেছে না, দ্য পেজ ইজ নট ওয়ার্কিং। তার মানে হচ্ছে পেজটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই অ্যাকশনে আমরা কোনো একটা লিঙ্ক দিচ্ছি না। তাহলে অ্যাট্রিবিউটগুলো খেয়াল করুন, ফর্মের ভিতর এ প্রথমত দুইটা অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। যদি আপনার ইনপুট ফর্মের ভিতর ইমেজ আপলোডিং অপশন থাকে, তাহলে এখানে আরও একটা অ্যাট্রিবিউট বাড়াতে হবে। কি? যদি আপনার ফর্মের ভিতর ইমেজ আপলোড করার জন্য কোনো একটা ইনপুট বক্স থাকে, যেমন এখানে আছে সোর্স ফাইল ইমেজ আপলোডের জন্য, তখন এখানে ইউজ করতে হবে আর একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইএনসি টাইপ মাল্টিপার্ট, MULTIPART মাল্টিপার্ট / ফর্ম ডাটা। বুঝে গেছে? তাহলে এখানে ইউজ করতে হবে কি, মাল্টিপার্ট, MULTIPART মাল্টিপার্ট ফর্ম DA ডেটা, এটা দিতে হবে, নাহলে ইমেজ আপলোড ঠিকভাবে হবে না। তাহলে এটা হচ্ছে ইমেজ আপলোডের জন্য স্পেসিফিক। মেথডটা হচ্ছে যদি গেট মেথড দিই, তাহলে এখানে লিঙ্কের মাধ্যমে পার হবে ডেটাগুলো, আর যদি এখানে পোস্ট মেথড লিখে দিই, তাহলে ডেটাটা পার হবে হচ্ছে লিঙ্ক দ্বারা না। আর অ্যাকশনে কী করতে হবে, অ্যাকশনে এখানে একটা কী করতে হয়, লিঙ্ক থাকবে। যেমন ধরুন এখানে call.php নামক একটা কী থাকবে, লিঙ্ক থাকবে। যখন আমি ডেটাগুলো সাবমিট করব, এখানে লিখে যখন ডেটা সাবমিট করব, সাবমিট করার সাথে সাথে কী হবে, সাবমিট করার সাথে সাথে দেখুন, আচ্ছা এখানে কোনো গেট মেথডই কাজ করতেছে, স্ট্রেঞ্জ ব্যাপারটা। আচ্ছা, আমরা আবার দেখি সাবমিট, হ্যাঁ দেখুন এখন ঠিকভাবে কাজ করতেছে, call.php হিট করতেছে। এগুলো হচ্ছে PHP-র একটু কাজ, যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে করবো, জাভাস্ক্রিপ্ট জানবো, তখন এগুলো একদম ইজি লাগবে আপনাদের। তাহলে আমি ইনপুট ফিল্ডগুলো সবগুলো কী করে দিচ্ছি, ব্যাক স্পেস করে দিলাম। অ্যাকশনের ভিতর থাকে একটা লিঙ্ক, যে লিঙ্কে আমার ইনপুট ফিল্ডের যতগুলো ডেটা আছে সবগুলো ডেটা কী হবে, হিট করবে গিয়ে, এর জন্য এটাকে অ্যাকশন বলা হয়। মেথড পোস্ট দিতে হবে না, গেট দিতে হবে। গেট যদি দিই, ডেটাটা লিঙ্কের মাধ্যমে পার হবে, আর যদি পোস্ট দিই, সেটা লিঙ্কের মাধ্যমে পার হবে না ডেটাটা। আর ইএনসি টাইপ মাল্টিপ্যাট ফর্ম ডাটা কখন দিতে হয়, যখন আমার ইনপুট ফর্মের মধ্যে ইমেজ আপলোডিং অপশন থাকবে, তখন ইএনসি টাইপটা দিতে হয়, মাথায় রাখবেন। আচ্ছা, এটা আমি এখন ফর্মটা বাদ দিয়ে আমরা কী করবো, প্যাথ সম্পর্কে জানবো, ফাইল প্যাথ। তাহলে এখানে লিখে দিচ্ছি ফাইল প্যাথ,
ফাইল পাথ মানে প্রথমে করব কি আমরা একটা ইমেজ নিয়ে কাজ করব যেমন একটা ইমেজ যদি আনতে চাই আমার ইমেজ আছে কোথায় এই ফোল্ডারের মধ্যে আমার কি আছে ইমেজ আছে তাহলে ফোল্ডারের মধ্যে ইমেজ আছে ইমেজটা শো করানোর জন্য আমরা আগেও যেহেতু করেছি একদম ইজি ব্যাপার লিখব ইমেজ ইমেজের ভিতর লিখব এসআরসি এসআরসি এর মধ্যে দিব যেহেতু ইমেজ ফোল্ডারের ভিতর আছে এজন্য প্রথমে ইমেজ ফোল্ডারের নাম লিখতে হবে আইএমজি স্ল্যাশ তারপর ইমেজের একটা নাম লিখতে হবে ইমেজের নামের মধ্যে আমি লিখলাম অ্যাবাউট এখানে লিখব হচ্ছে about about dot jpg তারপর alt alter tag দিলাম alter tag এর ভিতর im একটা টেক্সট লিখলাম এন্ড দেন এখন যদি এটা রান করি তাহলে এখানে আমার ইমেজটা অনেক বড় করে কি করতেছে শো করতেছে তাহলে ইমেজটা একটু ছোট করার জন্য আমরা স্টাইলিং ট্যাগ অ্যাড করতে পারি স্টাইল স্টাইলের ভিতর দিব উইথ উইথ কি দিব 300 পিক্সেল এখন ইমেজটা ছোট হয়ে আসলো ঠিক আছে তাহলে ইমেজটা আমার এইচটিএমএল ফাইলটা কোথায় একটু খেয়াল করুন এইচটিএমএল ফাইলটা হচ্ছে বাইরে ইমেজটা হচ্ছে একটা ফোল্ডারের ভিতর ক্লিয়ার আচ্ছা যেহেতু এইচটিএমএল ফাইলটা বাইরে ইমেজটা একটা ফোল্ডারের ভিতরে এর জন্য আমরা ইউজ করতেছি ইমেজ স্ল্যাশ অ্যাবাউট ডট জেপিজি এভাবে সোর্স লিঙ্কটা দিচ্ছি এখন আপনারা কাজ করুন এখানে এইচটিএমএল এ ক্লিক করে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করুন নিউ এন্টার দেন তাহলে নতুন একটা ফোল্ডার হয়ে গেল এখানে খেয়াল করুন নতুন একটা নিউ নামক ফোল্ডার হলে এই ফোল্ডারের ভিতর আরও একটা নতুন ফাইল ক্রিয়েট নিউ ফাইল এখানে লিখুন নিউ ফাইলে লিখুন ইন্ডেক্স টু অর্থাৎ দুই নম্বর আমরা আরেকটা ফাইল এখানে নাম লিখতেছি এইচটিএমএল ডট এইচটিএমএল এন্টার দেন তাহলে এরপর এখানে এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে আসুন এইচটিএমএল লিখে এটা এডিটরে এন্টার দিলে হবে অথবা এটা আমরা লিখতে পারেন ডকটাপ এইচটিএমএল এইচটিএমএল ল্যাংথ ডিআইআর এভাবে এটা পুরোটা লিখে নেন লিখে নেওয়ার পর বডির মধ্যে আমরা আরেকটা ইমেজ একটা ইমেজ কি করব আনব আইএমজি ইমেজ এসআরসি ইমেজ এসআরসি কোটেশন অল্টার ট্যাগ অল্টার ট্যাগ এখন দিব না দেন ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজটা ক্লোজ করলাম এখানে সোর্সের ভিতর ইমেজের লিঙ্ক দিব এখন আমরা কি করব বলুন এখন আমাদের এইচটিএমএল ফাইলের ভিতর যদি আগের মতো যদি প্যাথ ইউজ করি এটার মতো যদি এই সেম প্যাথটা ইউজ করি তাহলে কি ইমেজ আসবে দিলাম নতুন ফাইলটা এখন রান করতে হবে তাই তো এটা কার ভিতর একটু খেয়াল করুন নিউ নিউ ভিতর ইন্ডেক্স টু ডট এইচটিএমএল তাহলে আমাদের এখানে একটু কিছু দরকার নাই এখানে আমাদের দরকার হচ্ছে এটা লাগবে জাস্ট এটার ভিতর দেখুন এই আইপি অ্যাড্রেসটা লাগবে আইপি অ্যাড্রেসের এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে নিউ ফোল্ডার নেম তারপর ফাইল নেম আই এন ডি এক্স ডট ইন্ডেক্স আন্ডার স্কোর টু ডট এইচটিএমএল লিখলাম এন্টার দিলাম কিছু শো করতেছে না কিছু শো করার জন্য প্রথমে আমরা তাহলে আমাদের ফাইলটা লুট হচ্ছে কিনা তা চেক করার জন্য এখানে এস থ্রি নামক একটা ট্যাগ নিলাম এখানে আমার নামটা লিখলাম ওকে এস থ্রি ডান তাহলে দেখুন আমাদের ফাইলটা কিন্তু আমার নামটা ঠিকই আসলো কিন্তু ইমেজ আসলো না কেন আসলো না কারণ আমাদের প্যাথ ভুল হয়েছে দেখুন ইমেজ স্ল্যাশ অ্যাবাউট ডট জেপিজি এই যখন এখানে বাইরের এইচটিএমএল এ এই লিঙ্কটা অ্যাপ্লাই হচ্ছে সোর্স লিঙ্ক তখন পাচ্ছে কেন সে সরাসরি যাইতে পারতেছে ইমেজে ইমেজের ভিতরে অ্যাবাউট পাচ্ছে অ্যাবাউট ইমেজটা পাচ্ছে কিন্তু এই নিউর ভিতরে যে এইচটিএমএলটা আছে এটা কিন্তু সরাসরি ইমেজ নামে কোনো ফোল্ডার পাচ্ছে না এই নিউর ভিতরে কারণ কোনো কি নাই ইমেজ নামে ফোল্ডার না নিউর ভিতরে নেয় নিউর বাইরে আছে যে এর জন্য আমাদের প্রথমে করতে হবে কি এই ইন্ডেক্স টু থেকে টুর নির্দিষ্ট ফোল্ডার থেকে একদম উপরে যেতে হবে অর্থাৎ বাইর হইতে হবে এই নিউ ফোল্ডার থেকে বাইর হতে হবে তাই তো নিউ ফোল্ডার থেকে বাইর হওয়ার জন্য একটা ডট এই ডটের মাধ্যমে নিউ ফোল্ডার থেকে বাইর হয়ে গেল কি লিঙ্কটা অ্যান্ড দেন আবার ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে তাই তো এজন্য আরেকটা ডট ব্যাক স্ল্যাশ এখন দেখুন তো ইমেজটা আসছে কি না ওয়াও দেখুন ইমেজটা চলে আসলো এটাই হচ্ছে বুঝতে হবে অর্থাৎ আমাদের যখন ইন্ডেক্স ফাইলটা একটু ভিতরে এর বাইরের ফোল্ডারে ইমেজ আছে তখন আমাদের দুইটা ডট দিতে হবে একটা ডট মানে হচ্ছে এক ধাপ দুইটা ডট মানে দুই ধাপ এক ধাপে এই নিউ ফোল্ডার থেকে বাইর হইলো এখানে আর এক ধাপ দিয়ে ইমেজের ভিতর ঢুকলো দেন ইমেজটা কালেক্ট করলো অ্যান্ড দেন এখানে যদি আমরা কী দিতে চাই ইমেজটা ছোটো করতে চাই স্টাইল ট্যাগ দিব সরি স্টাইল স্টাইল ট্যাগের ভিতর দিব কি উইথ ডাব্লিউআইডি টিএস উইথ উইথ দিব হচ্ছে 500 পিক্সেল ওকে
তাহলে দেখুন ইমেজ দুইটাই এখন ইমেজটা এখানে শো করতেছে ইজিলি। এভাবে আমরা ফাইল প্যাথটা এভাবে ক্লিয়ার করব। এখানে ধরুন আর নিউর ভিতরে আরো একটা ফোল্ডার তৈরি করলাম, আমি নিউর ভিতরে যদি আরো একটা ফোল্ডার তৈরি করি অ্যাড, অ্যাডের ভিতর হ্যাঁ অ্যাড নামক নিউর ভিতরে আরো একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমি আবার যদি নতুন আরেকটা এইচটিএমএল ফাইল নিই ইন্ডেক্স টিএসআর ডবল ইন্ডেক্স থ্রি ডট এইচটিএমএল, তাহলে নিউর ভিতরে যদি আমার আমি যদি আরো একটা এইচটিএমএল এখানে আবার যদি আমি প্যাথ ইস্যুটা যদি ক্যাল করি সেমভাবে সেম প্যাথ ইস্যু জেনারেট হবে। আমরা এখান থেকে ওই ইমেজ অ্যাক্সেস করবো যে এখন, তাহলে এখান থেকে ইমেজ অ্যাক্সেস করতে চাইলে প্রথম আমরা আমাদের ফাইলটা রিলোড হচ্ছে কিনা সেটা শিওর করার জন্য এখানে আমি এইচ ওয়ান এইচ টু একটা ট্যাগ নিব, এইচ টু আই অ্যাম ডিজাইনার, আই এম ডিজাইনার লিখলাম এস টু। তাহলে এই ফাইলটা আমাদের রান করতে হবে, রান করার জন্য আমাদের আমরা কী করবো নতুন এই নিউ পর্যন্ত নিয়ে নিলাম, নিউ পর্যন্ত নিয়ে আর একটা পেজ রান করলাম। রান করার পর এখানে দেখুন শু করতেছে অলরেডি অ্যাড, অ্যাড অ্যাডের ভিতরে ইন্ডেক্স থ্রি, এভাবে করতে পারেন অথবা এখানে লিখতে পারেন অ্যাড ফোল্ডার তারপর ইন্ডেক্স থ্রি, রান হয়েছে। তো এখন এখানে যদি আমি ইমেজটা শু করাতে চাই তাহলে আমাদের করতে হবে কি, এখানে লিখবো আই এম জি ইমেজ তারপর এস টি ওয়াই এল এ স্টাইল দিয়ে আমি কী করবো উইথটা ডিফাইন করে দিব, ডি টি এস উইথ কত দিব 600 পিক্সেল দিলাম, তারপর এস আর সি, এস আর সি দিয়ে সোর্স লিঙ্কটা কী করবো তাহলে দেখুন কয়দা আমাদের আগাতে হবে, একটা ডট মানে হচ্ছে একদাব, একদাব মানে অ্যাড ফোল্ডার থেকে নিউ ফোল্ডারে আসলো, ওকে। তারপর আরেকটা ডট মানে হচ্ছে আর একদাম নিউ ফোল্ডার থেকে এইচটিএমএল ফোল্ডারে এখানে আসলো, তারপর ইমেজের ভিতরে ঢুকতে হবে না তাইলে আরও একদাব, তারপর আই এম জি তারপর কী করবো এ বি ও ইউ টি অ্যাবাউট ডট জেপিজি, তাহলে ইমেজটা আসলো কিনা দেখি তো একটু, আসে নাই, ডট আর একটা দেন তাইলে আসে নাই, কেন আসে নাই আচ্ছা আমরা একটু চেক করবো ইমেজ অ্যাবাউট ডট জেপিজি, আচ্ছা না আসার পেছনে পেছনে একটাই কারণ, দুইটা ডট দিলাম আচ্ছা খেয়াল করুন এখানে অনেক সময় এই যখন ইনার ফোল্ডার থেকে ইনার ফোল্ডারে চলে আসা হয় তখন অনেক সময় এরর আসে, ওকে। এই ধরনের যদি প্রবলেম ক্রিয়েট হয় এখন কিন্তু ইমেজটা আসবে না, এভাবে যদি আমি যতই ডট বাড়ায় না কেন আসবে না, কারণ এক ফোল্ডার থেকে এক ধাপ দুই ধাপ প্রায় তিন ধাপের থেকে বেশি হয়ে যাচ্ছে। এই সমস্যা যদি আপনারা পড়েন তখন করবেন কি যে ইমেজটা ইউজ করবেন ওটা ওটা অ্যাড নিউ ট্যাবে যদি ক্লিক করেন অ্যাড নিউ ট্যাব তখন এখানে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন, এই লিঙ্কটা যদি আমরা ইউজ করি ইমেজটা আমরা পাবো, কিন্তু এই জায়গায় ওই লিঙ্কটা কী করে দেবেন পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার সাথে সাথে ইমেজটা কিন্তু এখন কী হবে ওপেন হবে, এখানে খেয়াল করুন একটু দেখুন ইমেজটা চলে আসতেছে। তাহলে এভাবেও আপনারা প্যাথ ইস্যুটা সলভ করতে পারেন সরাসরি লিঙ্ক দিয়ে, সরাসরি লিঙ্ক দিলে কিন্তু আর কিন্তু এখানে ডট দিতে হবে না, এখানে সরাসরি লিঙ্কটা আমি কী করতে পারি দিয়ে দিতে পারি, তখন আর ডট দিতে হয় না, সরাসরি লিঙ্ক যদি আমরা কী করে দিই বসাই দিই। তাহলে এভাবেও করা যায় ওভাবে করা যায়, যেভাবে আপনারা কমফোর্টেবল ফিল করেন ওভাবে করবেন, প্যাথ ইস্যুটা যাতে না আসে, ওকে এটা একটু খেয়াল করে দেখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য, পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে।